সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। আশা করছি সকলেই ভালো আছেন। সিসিইআর মডেল কলেজের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পরিণতি ও সুশাসন সাবজেক্টের অনলাইন ক্লাসটি। আমরা আজকের ক্লাসে আলোচনা করব পরিণতি সুশাসন সাবজেক্ট এর প্রথম পত্রের চতুর্থ অধ্যায় থেকে একটি সৃজনশীল নিয়ে, যার অধ্যায় টাইটেল হলো ই গভর্নেন্স ও সুশাসন। চলুন তাহলে আজকের সৃজনশীল প্রশ্ন ও উত্তরটি নিয়ে আমরা আলোচনা করি। আমি সৃজনশীল প্রশ্নটি পড়ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। গার্মেন্টস শ্রমিক সুমন জানতে পারে ঘরে বসে অনলাইনে পেশাগত শিক্ষা অর্জন করা যায়, তাই সে একটি প্রতিষ্ঠানে ভর্তির আবেদন করে। ভর্তির জন্য সে অনলাইনে অর্থ প্রদান করে। সেই মুহূর্তেই জানতে পারে কোন খাতে তার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে। কোনো বিষয়ে প্রশ্ন করলে সে ইমেইলে উত্তর পায়। সুমন আজ অল্প ব্যয় ও স্বল্প সময়ে দক্ষতা উন্নয়ন শিক্ষা গ্রহণ করেছে। উদ্দীপকের আলোকে খনন প্রশ্ন জানতে চাওয়া হয়েছে সুশাসনের দুটি প্রতিবন্ধকতা লেখ। খনন প্রশ্ন জানতে চাওয়া হয়েছে সুশাসন গণতন্ত্রের পূর্ব শর্ত ব্যাখ্যা করো। খনন প্রশ্ন জানতে চাওয়া হয়েছে উদ্দীপকে ই গভর্নেন্সের কোন কোন বৈশিষ্ট্য বিদ্যমান তা ব্যাখ্যা করো। এবং ঘনং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে তুমি কি মনে করো উক্ত বৈশিষ্ট্য সমূহ সুশাসন বাস্তবায়নের জন্য সহায়ক, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। আসুন তাহলে আমরা আজকের সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করি, প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি, দেখি একে একে উত্তরের মধ্যে কী কী আছে। কনং প্রশ্নের উত্তর ছিল সুশাসনের দুটি প্রতিবন্ধকতা লেখ। সুশাসনের দুটি প্রতিবন্ধকতা হচ্ছে দুর্নীতি ও অদক্ষ আমলাতন্ত্র। খনন প্রশ্নে জানতে চাওয়া হয়েছে সুশাসন গণতন্ত্রের পূর্ব শর্ত ব্যাখ্যা করো। আসুন তাহলে উত্তরটিতে কী আছে দেখে নিই। সুশাসন গণতন্ত্রের পূর্ব শর্ত, কেননা গণতন্ত্রের পূর্ব শর্তগুলো একমাত্র সুশাসনের মাধ্যমেই পূরণ করা সম্ভব হয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অবকাঠামোগত উন্নয়নের জন্য সুশাসনের গুরুত্ব অনস্বীকার্য। সুশাসন দ্বারাই জনগণের মৌলিক অধিকার ও বাকস্বাধীনতা রক্ষা করা যায়। সুশাসনের ফলেই গণতন্ত্র শক্তিশালী হয়। গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রেও সুশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে ব্যক্তিকেন্দ্রিকতা পরিহার করে গণতান্ত্রিক চর্চা, অর্থাৎ জাতির বৃহত্তম স্বার্থ রক্ষা করা সম্ভব। তাই বলা যায় সুশাসন গণতন্ত্রের পূর্বশর্ত কথাটি যথার্থ। ঘনং প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল উদ্দীপকে ই গভর্নেন্সের কোন কোন বৈশিষ্ট্য বিদ্যমান তা ব্যাখ্যা করো। উদ্দীপকে গার্মেন্ট শ্রমিক সুমনের নিজে কাজের বিভিন্ন ধাপে ই গভর্নেন্সের একাধিক বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়। প্রথমত, উদ্দীপকে প্রযুক্তি নির্ভর সমাজের পরিচয় পাওয়া যায়, যা ই গভর্নেন্সের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। ইন্টারনেট তথা অনলাইনের মাধ্যমে আবেদন করা, ইমেল ব্যবহার করা ইত্যাদি প্রযুক্তির উদাহরণ। কোন খাতে কত টাকা সুমনের ব্যয় হলো তা জানতে পারা ও অর্থ লেনদেন অনলাইনের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে ই গভর্নেন্সের আরেকটি বৈশিষ্ট্য। এই সার্বিক লেনদেন ও ইমেইলে যাবতীয় প্রশ্নের উত্তর পাওয়ার মাঝেই ই গভর্নেন্স স্বচ্ছতার দিকটি স্পষ্ট হয়ে ওঠে। তাই ই গভর্নেন্সের একটি প্রধান বৈশিষ্ট্য যা সুশাসন প্রতিষ্ঠাতেও সহায়ক। অল্প ব্যয় ও স্বল্প সময়ে দক্ষ ও উন্নত শিক্ষা গ্রহণের মাঝে যথাক্রমে ই গভর্নেন্সের অর্থনৈতিক সাশ্রয়, সময় সাশ্রয় তথা দ্রুততা, দক্ষ ও উন্নত সেবা প্রদান বৈশিষ্ট্যের প্রতিফলন রয়েছে। তাই বলা যায় এভাবেই উদ্দীপকের বিভিন্ন অংশে ই গভর্নেন্সের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। ঘনং প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল তুমি কি মনে করো উক্ত বৈশিষ্ট্যসমূহ সুশাসন বাস্তবায়নের জন্য সহায়ক, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। আসুন তাহলে দেখি কি আছে ঘনং প্রশ্নের উত্তরে। হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকে প্রতিফলিত বৈশিষ্ট্যসমূহ সুশাসন বাস্তবায়নের জন্য সহায়ক। উদ্দীপকে প্রযুক্তি নির্ভর
গভর্নেন্স তথা ই গভর্নেন্স এর সুস্পষ্ট প্রমাণ রয়েছে। ই গভর্নেন্স সুশাসনের পথ প্রশস্ত করে সুশাসন প্রতিষ্ঠার অন্যতম প্রধান লক্ষ্য হল প্রশাসনের জবাবদিহিতা। ই গভর্নেন্স ব্যবস্থায় এই জবাবদিহিতা সবচেয়ে বেশি নিশ্চিত হয়। এ ব্যবস্থায় জনগণ ঘরে বসেই সরকারের কার্যক্রমের তীক্ষ্ণ নজর রাখতে পারে। ফলে ওই সকল প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য জেনে জনগণ নিজের অধিকার যেমন ভোগ করতে পারবে, তেমনি ওইসব প্রতিষ্ঠানের কাজসমূহকে আরও নিয়মতান্ত্রিক ও সত্যনিষ্ঠ করে তুলতে পারবে। সুশাসনের ভিত্তি হলো স্বচ্ছতা। ই গভর্নেন্স এ স্বচ্ছতা আনয়নে বিশেষ ভূমিকা পালন করে। এই স্বচ্ছতায় সরকার শাসন সংক্রান্ত সকল তথ্য জনগণকে জানাতে বাধ্য থাকে, ফলে শাসন ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত হয়। উদ্দীপকে সুমন পেশাগত শিক্ষা অর্জন করার জন্য একটি প্রতিষ্ঠানের ভর্তির আবেদন করে। ভর্তির জন্য সে অনলাইনে ভর্তির অর্থ প্রদান করে। সেই মুহূর্তে সে জানতে পারে তার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে। কোনো বিষয়ে প্রশ্ন করলে সে ইমেইলের মাধ্যমে উত্তর পায়। সুমন অল্প ব্যয়ে ও স্বল্প সময়ে দক্ষ ও উন্নত শিক্ষা গ্রহণ করেছে। সর্বোপরি বলা যায়, উদ্দীপকে উল্লিখিত স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম্পদের অপচয় রোধ, দক্ষ ও উন্নত শিক্ষা প্রভৃতি বৈশিষ্ট্যসমূহ দৃশ্যমান হয়েছে, যা সুশাসন বাস্তবায়নে সহায়ক বলে আমি মনে করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আজকের আলোচনার সৃজনশীল প্রশ্নটি পুরোপুরি বুঝতে পেরেছেন। আপনারা এখন সৃজনশীল প্রশ্নটি পড়ুন এবং মুখস্থ করার চেষ্টা করুন, এবং ক্লাস চলাকালীন অবস্থায় ক্লাস ওয়ার্ক করুন। কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। আমি আছি আপনাদের সাথে 11টা পর্যন্ত। তাই আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। আবারও নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হব আগামী সপ্তাহে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।